রোজা পালনে জান্নাতের ঘোষণা দিলেন বিশ্বনবী। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে সিয়াম সাধনার রীতি চালু হয়েছে, কিন্তু মাস জুড়ে রোজা পালন কেবলই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্যই ফরজ করা হয়। রোজা এমন এক ইবাদত যা মানুষকে দৈহিক, আত্মিক, নৈতিক, আধ্যাত্মিক উন্নয়নে অত্যন্ত কার্যকরী। সংযম, সহিষ্ণুতা ও আত্মশুদ্ধি অর্জনে রমজান মাসের রোজা পালন অত্যন্ত মাধ্যম, কারণ এই মাসে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মানবতার কল্যাণে নাজিল করেছেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যা মানুষকে সঠিক পথে সন্ধান দেয়। রমজান মাস মানুষের ইবাদত বন্দেগীর জন্য এই সহায়ক যে যখন রমজান মাস শুরু হয় তখন দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় এবং বেহেস্তের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই কারণে রমজানে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে সহজে আল্লাহর নৈকট্য লাভ সম্ভব হয়। রমজানের রোজা পালনের মাধ্যমে মানুষ তার মনের সব কুরিবু সমূহকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে রহমত মাগফিরাতের নাজাত লাভের ধন্য হয়। এক কথায় ছোট সকল গুনাহ থেকে মুক্তি লাভ করে। আর যারা এই মাসে খালেস তওবা করে আল্লাহ তাআলা তাদের বড় বড় গুনাহ সমূহ মাফ করে দেন। এই মাসে রোজা পালনের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। রমজানের রোজা পালনকারীর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ঘোষণা দিয়েছেন। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলো, নামাজ প্রতিষ্ঠা করলো, যাকাত আদায় করলো, রমজান মাসের রোজা পালন করলো, তার জন্য আল্লাহর উপর ওই বান্দার অধিকার হলো যে তাকে সুন্নাতে প্রবেশ করতে করিয়া দাও। তাছাড়া আল্লাহ তাআলা রমজান মাসকে নিজের মাস হিসেবে আখ্যা দিয়েছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে রমজান মহান আল্লাহর মাস, সুতরাং যে ব্যক্তি আল্লাহর মাসে রোজা পালন করবে পরকালীন মুক্তি তার জন্য অবধারিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান মাসে যথাযথভাবে রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন এবং জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।